এবিএইচ পস সিস্টেমে আপনাকে স্বাগতম। এবিএইচ পস সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে ছোটোখাটো মাঝারি দোকান যারা আছে, প্রতিদিন সেল করে, তাদের প্রতিদিন কত টাকা সেল হলো, কি পরিমাণ মাল স্টকে আছে, আমার কত টাকা কালেকশন হয়েছে, আমার কত টাকা প্রফিট লস হয়েছে, এইসব হিসাব বের করার জন্য এবিএইচ পস সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। এই সিস্টেমটা আপনি অনলাইন অফলাইন দুইভাবে চালাতে পারেন। অনলাইন চালালে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। আপনি যদি চান কিছুদিন আমি সফটওয়্যারটা অফলাইনে চালিয়ে পরবর্তীতে আমি অনলাইনে চালাতে চাই, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই সিস্টেমটা আপনাকে করে দিব, তখন থেকে আপনি সিস্টেমটা অনলাইনে চালাতে পারবেন। সিস্টেমটা অনলাইন অফলাইন দুইটা একসাথে চালানো যায় না। এরপর আমরা দেখি সফটওয়্যারটা কীভাবে কাজ করে। প্রথমে একটা ইউজারনেম পাসওয়ার্ড আমরা সফটওয়্যার এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমাদের এখানে দুটা ড্যাশবোর্ডে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। কারেন্ট মান্থ সামারির মধ্যে যেটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনার বর্তমান মাসে টোটাল কত টাকা সেল হয়েছে, এর মধ্যে কত টাকা কালেকশন হয়েছে এবং আপনার ডিউ আছে কত টাকা। টোটাল সামারিটা হচ্ছে সিস্টেম অপারেট করার পর থেকে সব মিলে টোটাল কত টাকা আপনি সেল করেছেন, তার মধ্যে কত টাকা কালেকশন করেছেন এবং কত টাকা আপনার ডিউ আছে। সফটওয়্যারটা অপারেট করার জন্য আপনাকে কিছু ইনফরমেশান আগে থেকে ইনপুট করে রাখতে হবে, যেমন সাপ্লায়ার, আইটেম, ইনভেন্টরি। তো এখন আমরা দেখব কীভাবে সাপ্লায়ার ইনফরমেশানটা অ্যাড করতে হয়। আমরা অ্যাড সাপ্লায়ারে ক্লিক করি। অ্যাড সাপ্লায়ারে ক্লিক করে এখানে আপনি সাপ্লায়ার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং যেসব সাপ্লায়ার আপনি অ্যাড করছেন সেগুলো আপনি ভিউ সাপ্লায়ারে ক্লিক করলে তাদের লিস্ট পাবেন এবং কোনো ইনফরমেশান যদি মনে করেন ভুল এন্ট্রি দেওয়া হয়েছে সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করলে সেই সাপ্লায়ার ইনফরমেশানটা আপনি আবার এডিট করতে পারবেন। সাপ্লায়ার পরে এবার আসি আমরা আইটেম অথবা প্রোডাক্ট, অ্যান্ড এখানে আমরা অ্যাড আইটেমে ক্লিক করি। অ্যাড আইটেমে ক্লিক করার পর আমরা এখানে কয়েকটা ফিল্ড এসছে, আইটেম কোড, আইটেম নেম, এসলেট সাপ্লায়ার নেম। আইটেম কোডটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্টের আইটেম কোড নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, প্রোডাক্টের নাম দিবেন এবং ওই প্রোডাক্টটা কে সাপ্লাই করছে সেই ইনফরমেশানটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সাবমিট ক্লিক করলে এটা সিস্টেমে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি সকল আপনার প্রোডাক্টগুলো এন্ট্রি করতে পারবেন এবং কী প্রোডাক্ট এন্ট্রি করেছেন ভিউ আইটেমে ক্লিক করলে সব প্রোডাক্ট এখানে লিস্ট চলে আসবে এবং কোনো প্রোডাক্ট যদি মনে হয় আমি ভুল এন্ট্রি করেছি সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করলে সেই প্রোডাক্টটা আপনি একবারে পেয়ে যাবেন। এবং আপনি যদি হয় যে আপনার অনেক প্রোডাক্ট, 1,000, 2,500, 600 প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কীভাবে খুঁজে পাবেন, আপনি সার্চ বক্সে ওই প্রোডাক্টের কোড নাম্বারটা এন্ট্রি দিন, দিলে সেই প্রোডাক্টটাই চলে আসবে। এরপরে আসি আমরা ইনভেন্টরি পার্ট। ইনভেন্টরি পার্টে আমরা আছি অ্যাড ইনভেন্টরিটা দেখি। অ্যাড ইনভেন্টরি ক্লিক করলে আমাদের এখানে কিছু বক্স এসছে। আমরা এখানে সিলেক্ট আইটেম নেম, এখান থেকে আমরা যে প্রোডাক্টের ইনভেন্টরি অ্যাড করতে আছি সেই প্রোডাক্ট আমরা এখানে ইনভেন্টরি অ্যাড করবো। আমি এখানে ডেল ল্যাপটপটা সিলেক্ট করলাম। ডেল ল্যাপটপটা আমার আর এই সাপ্লায়ারকে সেটা দেখিয়ে দিয়েছে এবং আমার বর্তমান ব্যালেন্স কতটুকু আছে সেটা দেখিয়েছে, আমার এটা কেনা প্রাইস কত আছে, আগের সেলিং প্রাইস কত আছে, সব কিছু এন্ট্রি করা আছে। এখন এখানে আপনি নতুন করে ব্যালেন্স যোগ করতে এখানে আপনি সেই ফিগারটা অ্যাড করবেন এবং পারচেস প্রাইসটা দিবেন। দেওয়ার পরে সেভ করলে এই ব্যালেন্সগুলো আপনার স্টকগুলো অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে এবং আপনার টোটাল কতগুলো, এবং আপনি যদি জানতে চান যে আমার একটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল রিপোর্ট কী আছে, ইনভেন্টরি রিপোর্ট, কে লাস্ট কবে সাপ্লাই হয়েছিলো সেটা সিলেক্ট করতে দেখতে গেলে আপনি ভিউ ইনভেন্টরিতে ক্লিক করবেন। ভিউ ইনভেন্টরি ক্লিক করার পর আপনার এখানে প্রোডাক্ট আইটেমগুলো আসবে, সেখানে আপনি যে প্রোডাক্টটা দেখতে আছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে চলে আসবে ওই ডেটে আপনার লাস্ট যে ডেটটা আপনার প্রোডাক্টটা সাপ্লাই ছিল সেটা অলরেডি নিচে থাকে এবং সেটা কে সাপ্লাই করেছিল, তার কাছ থেকে কত টাকা কিনেছিলাম এবং আমার সেলিং প্রাইস কত টাকা আমি এন্ট্রি দিয়েছিলাম এবং ওই ডেটে ওই সাপ্লাই আমাকে কী পরিমাণ প্রোডাক্ট সাপ্লাই দিয়েছে সেই হিসাবটা এখানে থাকবে। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট মেন জিনিস ইনভয়েস। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করি, এখানে আপনি কাস্টমার নেম দিবেন, আমরা একটা কাস্টমার নাম বাবলু, কাস্টমার নাম্বার একটা এন্ট্রি দিলাম, দিয়ে তার অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস
এবং এখানে আরো কিছু ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন, ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারটা আপনার অটোমেটিক জেনারেট হবে, ইনভয়েস ডেট অর্থাৎ আপনি ইনভয়েসটা যে ডেটে ক্রিয়েট করছেন সেই ডেটটা, এবং আপনি ডিউ ডেটটা হচ্ছে আপনি যদি কোনো কারণে কোনো ইনভয়েসের সেল প্রিভিয়াস ডেট বা প্রিভিয়াস মান্থ দেখাতে চান, সেই ডেট বা সেল তারিখটা এখানে সিলেক্ট করার সাথে সাথে আপনার সিলেক্ট করলে আপনার ওই ডেটে ইনভয়েসটা তৈরি হবে। আচ্ছা, এরপরে আসি আমরা প্রোডাক্ট নেম। ধরুন আমি ডেল ল্যাপটপটা সেল করতে আছি, আমি ডি লিখি, ডি দিয়ে যত প্রোডাক্ট আছে সব চলে আসবে। আমি এখানে ডেল ল্যাপটপ দিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কারেন্ট কোয়ান্টিটি ফিল্ডে কারেক্ট স্টকটা দেখাচ্ছে আমার, বর্তমানে 10টি স্টক আছে, আমি এখানে একটা সিলেক্ট করব। এখন আমি এখানে যদি চাই যে আমি কাস্টমার কাছে আমি অন্য একটা রেটে সেল করতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে প্রাইসটা এডিট করে নিতে পারবেন। এডিট করা আমি চাচ্ছি তার কাছে 35,000, আমি 35,500 টাকায় তার কাছে প্রোডাক্টটা সেল করব, 35,500 এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পর চলে এসছে, আপনি অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আরও অনেক প্রোডাক্ট যোগ করতে পারেন। এখানে আপনি আনলিমিটেড প্রোডাক্ট যোগ করতে পারবেন একটা ইনভয়েসে, এবং কোনো ইনভয়েস যদি মনে হয় যে প্রোডাক্টটা আমার দরকার নেই সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন সেই প্রোডাক্টের রোটা। আমি এখানে ডিসকাউন্ট দিলাম তাকে 100 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর তার পেইড অ্যামাউন্ট হচ্ছে, এখন সে আপনাকে যেই টাকাটা আপনাকে ইনভেস্ট ক্রিয়েট করার সময় পেমেন্ট করবে সেই অ্যামাউন্টটা আপনি পেইড অ্যামাউন্টে দেবেন। ধরেন সে আমাকে পেমেন্ট দিয়েছে 20,000 টাকা, দিলে আমার তার কাছে পাওয়া থাকবে 15,400 টাকা। ওকে, এরপর আমরা সাবমিট পেমেন্টে ক্লিক করলে আমার ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। ইনভয়েসটা ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে সব জিনিস ডিটেলস দেখতে পারবো, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, বিলিং, কোন কাস্টমারকে করছি, আপনার কমপ্লিট ইনফরমেশন উপরে থাকবে। আচ্ছা, এরপর আপনি কী প্রোডাক্ট সেল করেছেন, প্রাইস কত, সব কিছু দিয়ে ডিসকাউন্ট কত টাকা দিয়েছেন, কত টাকা এসে আপনাকে পেড করেছে, ইনভয়েসটা আপনি ডাইরেক্ট প্রিন্ট করে দিলে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন। এখন যদি পরবর্তীতে আপনি ইনভয়েস নাম্বারটা ইনভয়েসটা দেখতে চান, জাস্ট ইনভয়েস নাম্বারটা নিয়ে আপনি সার্চ ইনভয়েস বক্সে এন্ট্রি দিবেন, দিয়ে ইন্টার দিবেন, দিলে ওই ইনভয়েসটা আপনার এখানে বেড়ে চলে আসবে। এখন যদি আমি দেখতে চাই যে আমার ইনভয়েস ডি ইনভয়েসগুলো কী কী আছে, ডি ইনভয়েস ইনভয়েসে যে ডি ইনভয়েসে ক্লিক করলে আপনার সকল ডি ইনভয়েসগুলো চলে আসবে, এবং ইউ ইনভয়েসে ক্লিক করলে আপনার এখানে সকল পেইড অ্যামাউন্ট পেইড ইনভয়েসগুলো চলে আসবে। এখান থেকে আমরা কুইকভাবে অ্যাক্সেস করতে পারি নিউ পোস্টিংয়ে, যে কুইকভাবে অ্যাক্সেস করতে পারি, ধরুন কোনো একজন কাস্টমার আপনার ডিউ বিল দিতে এসছে, সেক্ষেত্রে আপনি এখানে ডিউ ইনভয়েসে ক্লিক করবেন, ক্লিক করে তার কাস্টমার ইনভয়েস নাম্বারটা সার্চ বক্সে যখনই লিখবেন তখনই সেই ইনভয়েস নাম্বার ইনভয়েসটা চলে আসবে। চলে আসার পর আপনি অ্যাড পেমেন্টে ক্লিক করুন, অ্যাড পেমেন্টে ক্লিক করার পর আপনার এখানে টোটাল ইনভয়েসের ডিটেলসটা চলে আসবে। এরপরে আপনি আবার অ্যাড পেমেন্টে ক্লিক করুন, এখানে আপনি এসে আমাকে পেড করতে আছে 1,500 টাকায় পেড করে দিচ্ছে, দিয়ে আমি এখানে পেমেন্ট দিলাম। পেমেন্ট দেওয়ার পরে আমার এখানে পেমেন্ট হিস্ট্রিটা এখানে চলে আসবে। এরপরে এই ইনভয়েস নাম্বারটা আমরা আবার এখানে আবার সার্চে ইনপুট দিয়ে দেখি কী আসে, ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন সেই ইনভয়েসটা আবার চলে এসেছে, কিন্তু সাথে আবার অ্যাড হয়েছে সে কবে আমাকে পেমেন্ট দিয়েছে। এভাবে যদি একটা এখানে ইনভয়েস এগেনস্টে সে যদি একাধিকবার পেমেন্ট দেয় এবং কোন কোন ডেট পেমেন্ট দিচ্ছে, কী পেমেন্ট দিচ্ছে, সব হিস্টোরি পেমেন্ট হিস্টোরিটা এখানে দেখা যাবে। এটা গেল টোটাল আমাদের ইনভয়েসের পার্ট। এরপরে আসে আমরা রিপোর্টের পার্টে। রিপোর্টের পাশে পার্টে আছে সেলস রিপোর্ট। আমি কাস্টম ডেট অনুযায়ী আমি সেলস রিপোর্ট পেতে পারি, যদি আপনি চান গত 15 দিন, সেক্ষেত্রে ফর্ম 2 এটা 15 দিনে সিলেক্ট করবেন। যদি চান যে না আমি গত মাসের 15 তারিখ থেকে এই মাসে 18 তারিখ পর্যন্ত টোটাল রিপোর্টটা পেতে যাই সেলস রিপোর্ট, আপনি তারিখ সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করলে ওই ডেটে যতগুলো ইনভয়েস ক্রিয়েট হয়েছে সকল ইনভয়েসগুলো চলে আসবে, এবং তাদের টোটাল সামারি দেখাবে, এখান থেকে কত টাকা পেয়েছে এবং কত টাকা আপনার ডিউ আছে সবগুলো আপনার এখানে সামারি দেখাবে। এটা গেল সেলস রিপোর্ট। এরপরে আসলে অ্যাকাউন্টস রিপোর্ট। অ্যাকাউন্টস রিপোর্টটা হচ্ছে আপনি যত টাকা কালেকশন করেছেন, অর্থাৎ ধরুন মার্চের 8 তারিখ থেকে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত কত টাকা কালেকশন হয়েছে, অর্থাৎ আপনার কত টাকা ক্যাশ এন্ট্রি হয়েছে সেটা দেখার জন্য আমি ডেট সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করলে আমি এখানে টোটাল ডিটেলসটা চলে এসেছে। এটা হচ্ছে নিউ পেমেন্ট কালেকশন, অর্থাৎ
এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনার যতগুলো নতুন ইনভয়েস ক্রিয়েট হয়েছে সেসব ইনভয়েসের এগেনস্টে আপনি যেই পেমেন্টটা ইনভয়েস ক্রিয়েটের সময় যে পেমেন্টটা রিসিভ করেছেন সেই পেমেন্টগুলো হচ্ছে এইগুলো। অর্থাৎ ইনভয়েস ক্রিয়েট হওয়ার সময় 1, 2, 3, 4 আপনি যে অ্যামাউন্ট ইনভয়েসগুলো টোটাল ইনভয়েসের অ্যামাউন্টটা হচ্ছে এখানে সামারি করা আছে, এবং ওই ডেট থেকে ওই ডেটের মধ্যে আপনি টোটাল কত টাকা পুরাতন বিল থেকে যে ইনভয়েসগুলো ডিউ বিল থেকে যেসব বিল কালেকশন করেছেন সেসব একটা লিস্ট আছে, সব মিলে এত টাকা কালেকশন করেছেন এবং এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার টোটাল ক্যাশ কালেকশন করেছেন, এই টোটাল যে কালেকশনটি সেই কালেকশন অ্যামাউন্টটা এখানে আছে। এরপর আসুন ইনভেন্টরি রিপোর্টে। ইনভেন্টরি রিপোর্টে আমি এখানে দেখতে পারবো আমার টোটাল কতগুলো প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টগুলো আমার ব্যালেন্স বর্তমানে কত আছে সেগুলো আমি এখানে সব দেখতে পারবো, এবং ওই প্রোডাক্ট কবে এসছে কবে বেরিয়েছে তার ডিটেলস দেখতে গেলে আমি ভিউ রিপোর্টে ক্লিক করি। ভিউ রিপোর্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ওই প্রোডাক্ট আমার কবে এন্ট্রি হয়েছে এবং এটা কবে কবে বের হয়েছে, এখানে টোটাল হিসাব আছে, টোটাল হিসাব আছে এবং বর্তমান ব্যালেন্স কত আছে সেটারও হিসাব আছে, এবং এই রিপোর্টটা আপনি আবার ইনভয়েস এই রিপোর্টটা আপনি আবার প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে প্রতিটা প্রোডাক্টের আমরা ইন্ডিভিজুয়াল কবে ঢুকলো কবে সেই প্রোডাক্টটা বেরিয়েছে তার হিসাবটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপরে আসে আমার প্রফিট লস রিপোর্টে। ঠিক প্রফিট লস সিস্টেমটা একই, আপনি এখানে ডেট সিলেক্ট করবেন আপনি যে তারিখ থেকে যে তারিখে আপনি প্রফিট লস হিসাবটা দেখতে চান সেই তারিখটা সিলেক্ট করবেন, তারিখটা সিলেক্ট করে সাবমিট ক্লিক করবেন, করলে আপনার টোটাল কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে সেই প্রোডাক্টগুলো কী কী প্রোডাক্ট সেল হয়েছে এবং তাদের সেলসের রিপোর্ট সেলস প্রাইস কত ছিল, কত টাকা সেল করেছি এবং টোটাল কিনেছি কত টাকা সেইটার হিসেব এবং তার মধ্যে থেকে টোটাল কত টাকা ডিসকাউন্ট গিয়েছে সবগুলো আবার সামারি করে এখানে একটা রিপোর্ট তৈরি করা আছে। অর্থাৎ আপনি এখানে ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে, আবার এখানে পারচেস প্রাইসগুলো ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে, প্রফিট লসটি ইন্ডিভিজুয়াল করে দেখাচ্ছে। আমি এইগুলো সামনে দেখলে বুঝতে পারবেন টোটাল আমি এত টাকার প্রোডাক্ট সেল করেছি যার টোটাল ভ্যালু ছিল কেনা প্রাইস আমার এইটা এই অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের মধ্যে থেকে আমি এত টাকা আবার ডিসকাউন্ট দিয়েছি, ডিসকাউন্ট দেওয়ার পর আমার লাভ ছিল এত টাকা। এই রিপোর্টটা আপনি আবার প্রিন্ট করে রাখতে পারবেন। এটা হচ্ছে আমাদের টোটাল এবিএস পস সিস্টেম ভার্সন 1.1.0। এরপরে আমরা আবার অনেক ভার্সন তৈরি করবো, এক একটা ভার্সনে এক এক ধরনের ফিচার থাকবে। এটা ছাড়া আপনি যদি কখনও ভুলে যান যে আমি কীভাবে সফটওয়্যারটা আপডেট করবো সেক্ষেত্রে আপনি সাপোর্টে ক্লিক করলে আপনি এখানে একটা লিঙ্ক পাবেন হাউ টু ডু, এখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। আপনার এই লিঙ্কটা আনার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশান থাকতে হবে। এখানে টোটাল স্টেপ বাই স্টেপ লেখা আছে কোন স্টেপের পর কোন স্টেপ যেতে হবে, কীভাবে বিল কালেকশন করতে হবে, ইনভেস্ট ক্রিয়েট করতে হবে কীভাবে, সব কিছু স্টেপ বাই এইভাবে লেখা আছে। সো আপনার স্টেপ দেখে দেখে কখনও কখনও যদি আপনি ভুলে যান তাহলে আপনি স্টেপ দেখে দেখেই পুরো সফটওয়্যারটা অপারেট করতে পারবেন। ধন্যবাদ, যে কোনো ধরনের সাপোর্টের জন্য যোগাযোগ করবেন abhworld.com/support অথবা আমাদের ফোনে অথবা support@abhworld.com-এ আপনি যোগাযোগ করলে আপনি সাপোর্টটা পাবেন। যে কোনো সাপোর্ট যদি অনলাইন যেসব কাস্টমার সফটওয়্যারটা অনলাইনে ইউজ করবে তাদেরকে যে কোনো সাপোর্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রদান করা হবে। অফলাইন সাপোর্ট কাস্টমারকে টিম ভিউ অথবা ফিজিক্যাল ভিজিটের মাধ্যমে এই সাপোর্টটা প্রদান করা হয়, সেক্ষেত্রে সাপোর্টের জন্য স্পেশাল চার্জ একটা থাকে, এটা কাস্টমার ওয়াইজ ভেদ করে থাকে। ধন্যবাদ আপনাদেরকে এই ভিচুয়াল পস সিস্টেমটা দেখার জন্য, আবার দেখা হবে ইনশাআল্লাহ।